বরিশালের গৌরনদী পৌরসভার বড় কসবা মহল্লায় অসাধারণ ক্ষমতা সম্পন্ন দুর্লভ ও দামি ঔষধি ননিফল, করসল, তিন ফল, জিনসন, লতা, কস্তুরী সহ 50 প্রকারের অধিক ঔষধি গাছের বাগান করে অবাক করে দিয়েছেন এক সফল চাষি। তিনি বাড়ির পাশে পতিত জমিতে এসব বাগান করে স্বাবলম্বী হয়েছেন। মানবদেহের জন্য অত্যন্ত কার্যকরী ননিফল ও চারা ক্রয় করতে দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ ভিড় করছেন ওই চাষির বাড়িতে। বরিশালের গৌরনদী থেকে মোহাম্মদ মাসুদ সর্দারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বরিশাল ঢাকা মহাসড়কের পাশে গৌরনদী পৌরসভার 3 নং ওয়ার্ডের বড় কসবা মহল্লার মৃত আয়নাল সর্দারের পুত্র হাবিব সর্দার 2011 সালে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তিনি। এতে তার ডান পা ভেঙে যায়। দেশের নামী দামি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে গিয়ে শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। পরবর্তীতে তার পা ভালো না হওয়ায় তিনি স্থানীয় এক কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ সাইট্রিফেলিয়া বা ননিফল খাওয়ার পরামর্শ দেন তাকে। হাবিব সর্দার তার এক বন্ধুর মাধ্যমে মালয়েশিয়া থেকে কুরিয়ারের মাধ্যমে একটি ননি গাছ সংগ্রহ করে বাড়ির পাশের অনাবাদী জমিতে রোপণ করে পরিচর্যা করেন। এতে সফলও হন তিনি। এরপর বিভিন্ন প্রজাতির দামি ঔষধি গাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন তিনি। অধিকাংশ গাছের চারা ও ফল অনলাইনেও বিক্রি করেন। আমাদের বাগানে ঔষধি ফলে কোনো রাসায়নিক ও কীটনাশক ওষুধ ব্যবহার করা হয় না। আমি এসেছি হাইব্রিড ঔষধি বাগান দেখতে এসেছি। আমি এভাবে একটা বাগান করব। আমি সহ আরো 10-12 জনে হাবিব চাষার বাগানে ঔষধি বাগানে কাজ করি, তার সংসার চালাই। দূর দূরান্ত থেকে লোক এসে এই ঔষধি ফল ক্রয় করে নিয়ে তারা সেবন করে। আমি এই ঔষধি ফল খেয়ে অনেক উপকার পেয়েছি, সেই জন্য বরগুনা থেকে আইসা আমি এই ঔষধ নিতে আসছি। এ ব্যাপারে কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হাবিব সর্দার নামক একজন কৃষক বিভিন্ন মাধ্যমে উৎসাহিত হয়ে ননি ফল সহ বিভিন্ন ধরনের ঔষধি ফল চাষাবাদ করছে এবং খবর পেয়ে আমরা কৃষি বিভাগ বিভিন্ন সময়ে তার বাগান পরিদর্শন করি এবং তাকে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে আসতেছি এবং আমাদের তরফ থেকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। বিষমুক্ত ঔষধি বাগান চাষিদের উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে বাগান পরিদর্শন করেন কৃষি বিভাগের সরকারি কর্মকর্তারা। এসব বাগানে প্রতিদিন শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন অনেক অসহায় পরিবার। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সফল ভেষজ চাষি হাবিব সর্দার বাণিজ্যিকভাবে ঔষধি ফল চাষাবাদ করার আগ্রহ প্রকাশ করেন। আন্না চৌধুরী, নিউজ ডেস্ক।